হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এখন তাহলে আমাদের সেকশন হলো এটা হয়ে গেছে না, এখন হলো এই সেকশনটা, এটা একটা সেকশন, এই সেকশনের ভিতর কি আছে এটা ধরলাম মোটামুটি, এই যে এটা সেকশন, এই সেকশনের ভিতরে এই যে এটা, হ্যাঁ আচ্ছা, এখন তাহলে আমরা আর একটা সেকশন নেবো না, এটা হয়ে গেছে, এখন এই যে অ্যাড, এখানেও সিঙ্গেল কলাম না, আচ্ছা এখানে এটা এই যে এডিট সেকশন, এডিট সেকশন, তারপরে আচ্ছা এখানে কি করবো, এডিট সেকশনে একটা হেডিং নিব, হ্যাঁ এই যে এটাতে ছেড়ে দিলাম, দিয়ে এটার ভিতরে আচ্ছা, এখন এটার প্রপার্টিস গুলো কিভাবে পাবো, এখানে ধরলে প্রপার্টিস গুলো চলে আসবে না, উইক্স এন্ড 42,700, একটু তাড়াতাড়ি আমার রিপিট হেল্প করে দাও, তাহলে তাড়াতাড়ি শেষ হবে, হ্যাঁ ইজি, মানে একটু ফাস্টার হবে আর কি, 48, হ্যাঁ আচ্ছা, টাইপোগ্রাফি, হ্যাঁ টাইপোগ্রাফি এই এই এটার ভিতরে, টাইপোগ্রাফি সাইজ কত বলে গেছে, উইক্স এন্ড 42 না, ওয়েট হচ্ছে 300 না 400, এই 700 না, তারপরে লাইন হাইট ছিল, না না লাইন হাইট 700 হলে 48, ফন্ট সাইজ 42, 48, 48, হ্যাঁ তারপরে এটা সেন্টার না, কন্টেন্টের ভিতরে সেন্টার, আচ্ছা এইখানের ব্যাপারটা হচ্ছে এই এইটা থেকে এটা অনেক দূরে আছে, সেকশনটা এডিট, এটার মার্জিনটা টপ থেকে নামাই দিই, ঠিক আছে নামাই দিলাম, আচ্ছা এটার ভিতরে আর একটা টেক্সট আছে না, এই যে এটা এটা নিলাম কপি করে, তাহলে এটা একটা আর একটা হেডিংস নেই, এই যে হেডিংস নিয়ে এটা নিচে না, নিচে এটা হবে হেডার হেডিংস না, এটা পি হবে, পি টেল, হ্যাঁ এটা কি দিছে সেন্টার, এটার প্রপার্টিসটা দেখলাম কি আছে একটু খেয়াল করো তো, মনে রাখো ওয়ার্ক সেন্স 18, আর ফন্ট সাইজটা একজন মনে রাখো, ফন্ট সাইজ টাইপোগ্রাফি কুইক সেন না, ওয়ার্ক সেন্স নাকি, ওয়ার্ক সেন্স ওয়েট কত, 400 না 400, আর লাইন হাইট ছিল ওয়েট 18, এখানে লাইন হাইটও মনে হয় আছে, হ্যাঁ লাইন হাইটও আছে, এই যে ওয়ান, লাইন হাইটটা ওয়ান করে দিলাম, এখন দেখি আমাদের কি আসবে, এটা আমাদের ই ওয়াই আসছে মোটামুটি, এই যে হ্যাঁ মানে যাচ্ছে আস্তে আস্তে নিচে 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 যাচ্ছে, এখন হচ্ছে যে এখন হচ্ছে যে এই যে সেকশনটা, হ্যাঁ এখানে দেখো, আচ্ছা এইখানে দেখো এই যে, হ্যাঁ রো 2টা কলাম 3টা তাই না, আমরা একটা কলাম আগে নিই, রো কলাম এসে 3টা, রো এসে 1টা নিয়ে, আচ্ছা এখন এটা কোত্থেকে নিব, এই যে এই সেকশন, এই অ্যাড নিউ সেকশন, এখানে 3টা কলাম আছে এটা নিলাম, হ্যাঁ আচ্ছা এখন এই যে অবস্থা, আচ্ছা এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে আইকন, হ্যাঁ যে আইকন প্লাস টেক্সট আছে, তার মানে এটা আমরা দিব এডিট সেকশন, এটা একটু নামাই নি আগেই, এখানে একটা ফাঁক গ্যাপ আছে না, এই যে গ্যাপ আছে না, এই যে এটার ভিতরে একটা গ্যাপ আছে দেখো, আচ্ছা এটা একটু নামাই নি, আচ্ছা পরে নামাই, আগে একটু বসাই নি, এই যে এই আইকন, আইকন বক্স, হ্যাঁ আইকন বক্স এটা নিয়ে এই যে, এই যে ফার্স্ট দিলাম, হ্যাঁ এই যে আইকনটা আছে না, এই আইকনটা ধরলাম, এটা কি আইকন, আইকন লাইব্রেরিতে যাই, যায় এই আইকনটা, এই আইকনটা হচ্ছে একটু ধরো দেখাবে সব কিছু আছে, এই যে এটা কি আইকন বক্স নাম দেখেন,
লাইন 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 চার্ট, হ্যাঁ এটা ইজি হবে, বাস লাইন লাইন এই যে এটা না, এটা করলাম এই ইনসার্ট, ওকে দেখছো আসছে। আচ্ছা এই এই যে জিনিসটা একটু খেয়াল করবে, এটা ধরলে দেখো, এইটা ওগুলোর দিকে তাকাও না, শুধু এটার দিকে তাকাও, হ্যাঁ এটা ধরলে দেখো এই কি অবস্থা আছে, এটা ব্লু, ধরে মাউস চলে গেলে হোয়াইট হয়ে যাচ্ছে না, আর লেখাও হোয়াইট হয়ে যাচ্ছে, দেখো ব্ল্যাক সব হোয়াইট হয়ে যাচ্ছে, মানে কন্টেন্টের ভিতরে লেখাগুলা ব্ল্যাক অবস্থায় আছে আর আইকনটা আইকনটা ব্লু অবস্থায় আছে, না ডিফল্ট কি আইকনটা ব্লু, তাহলে আমাদের আইকনটা আইকনটা ধরলাম, আইকনের কালারটা চেঞ্জ করে দিই, আইকনের প্রাইমারি কালার কি ব্লু, এই ব্লুটা আমরা আগে নিয়ে আসি এখান থেকে, এই যে ব্লু, হ্যাঁ ব্লু এটা ধরলাম, এটার ভিতরে কপি পেস্ট, ঠিক আছে চেঞ্জ হয়ে গেছে না, ওকে ফাইন, আর এগুলা এখন হোয়াইট না করি, আগে এই 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 যে এডিট আইকন বক্স, এইটার হোভার, যখন হোভার করি তখন এটা হোভার যখন করি তখন এটা কি হয়ে যায়, ব্লু হয়, তাই না, হ্যাঁ এই যে ব্লু হয়, ঠিক আছে আচ্ছা ওকে ফাইন, এখন দেখি ওভার করলে কি হয়, আমি বোধহয় এটা আইকন বক্স ধরছিলাম না কলম ধরছিলাম, আচ্ছা এটা ক্যান্সেল করে দিই, ক্লিয়ার করে দিই, হ্যাঁ হ্যাঁ না নর্মালে কালার থাক, আমরা তো এই যে আইকন বক্স, এই যে আইকন বক্সে কালার দিছি, নর্মালে যখন ওভার দিব তখন এটা সাদা হয়ে যাবে না, এখন এই কলামটা ধরলাম, কলামের ওভার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, এটা কলাম আইকন বক্সে না, কলাম এইটা পরে আসছে, আমি তো যেটা বলতেছি যে দেখ এখন এটা ডিফারেন্ট দিই, এটা আর এটা কাজ করতে হবে এখান থেকে, দেখো এই যে দেখছো, হ্যাঁ দিলে কি হয় এটা সাদা ইয়া হচ্ছে না, হবার যখন করি আইকনটা তখন কি হয়ে যাচ্ছে, এটা এই যে দেখাচ্ছি, এই যে দেখছো ওয়ার করলে হয়ে যাচ্ছে না, কিন্তু আমার টেক্সট গুলো তো সাদা হইতে হবে না, আচ্ছা আমি এটা এখান থেকে না করে অন্য জায়গা থেকে করবো, এটা যদি পুরো ইয়ের উপর এফেক্ট করতে হবে একসাথে, হ্যাঁ এটা যখন আইকন নাও তখন এফেক্ট হয়, আমি যখন এখানে নিয়ে আসবো তখন এফেক্ট হয়, এটা কি করে, এটা সম্পূর্ণরূপে এফেক্ট করে না, এটা এখান থেকে হবে না, হ্যাঁ এটা আমি ক্লিয়ার করে দিলাম, এখান থেকে ওভারটা প্রাইমারি কালার এটা ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ ক্লিয়ার করে দিলে এই যে দেখো না চলে আসে, হ্যাঁ আচ্ছা এটা এখান থেকে হবে না, এটা এখন আমি যে পেজে আসছি সেটা রিফ্রেশ দিলাম, আমার ইউআইটাতে এখন এক্স ইন্সপেক্ট এলিমেন্ট, হ্যাঁ ইন্সপেক্ট এলিমেন্ট এটা পুরাটা ধরবা, এই যে হ্যাঁ উপরে নিলে পুরোটা, হ্যাঁ পুরোটা ধরার পরে দেখো এখানে এই যে ডিভ, হ্যাঁ এলিমেন্ট উইথ এ ট্র্যাপ এটাকে ধরবা, ধরে দেখবা এমন না যে এটা ধরলেই কাজ হবে, এক একটা এক এক ধরনের ইয়ে আছে, ধরে ধরে দেখবে যে কোনটা ধরলে কাজ হয়, হ্যাঁ এটা ধরে কাস্টমাইজ করে, এই যে কাস্টমাইজের এই যে এখানে আমার ক্লাস ডট ক্লাস, এটা এটাতে হোভার করলে কি হবে, হোভার করলে কি হবে, কালারটা কালার চেঞ্জ হবে না, এফ 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 হবে না, হোয়াইট হবে, আচ্ছা কোনটা হবে এখন আইকনটা হবে, এই যে
এলিমেন্ট এই যে দাঁড়াও, এখানে এটা ধরলে হলো এই যে, হ্যাঁ এই যে এই যে, এটা ধরলে কি আসে আর এটা ধরলে কি আসে, এই যে এলিমেন্ট আইকন বক্স আইকন, ঠিক আছে, এলিমেন্ট আইকন বক্স আইকন ক্লাস, বুঝতেছ, কাস্টমাইজ, এই যে হোভার, এইটার উপর এই ক্লাসের উপর তুমি হোভার করো, হোভার করার পরে এই ক্লাসটার ডট ক্লাসটার এই ক্লাসের ভিতরে যে স্প্যানটা আছে, এই যে হ্যাঁ এই দেখছো এই ক্লাসের ভিতরে এই যে স্প্যানটা, হ্যাঁ এই ক্লাস, এই যে স্প্যান, খেয়াল করো মাউস নড়াইতেছি কিন্তু, হ্যাঁ হ্যাঁ এই স্প্যানটা ভিতরে এই যে আই, ঠিক আছে, তার মানে আইটাকে ধরলেই হবে, এই যে আই, আই বাবা দেখে যা না, চঞ্চল ঘুম আসতেছি নাকি, জাপটা দিতেছে না সর্ষে ফুল দিতেছে, এই তো ঘুমের লক্ষণ। এখন দেখো এখন কি করলে, হোভার করলে কি হয়, আইকন বাবজি কাজ করছে কিন্তু এটা তো হোয়াইট হবে না, আচ্ছা এখন আবার, এখন তারপরে আইকন বক্সের বাকি যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটাকে ধরো, ধরে এই যে কাস্টমাইজের কমা, একসাথে হবে সব না, সব একসাথে হইতে হবে, তার জন্য সব একসাথেই শুনিয়া, সব একসাথে হইতে হবে, তার জন্য আবার এটাকে করো যে এই কন্টেনার এটা হোভার করলে, সরি এটা এটা হোভার করলে, এটা হোভার করলে এই যে এটা দিলাম ওইটার আন্ডারে, হ্যাঁ কমার প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা একসাথে কাজ করবে, হ্যাঁ যতগুলো দেখেছি এইটার, এটার আন্ডারে তো এটা আছে না, এই যে এই যে এলিমেন্ট উইজার্ড কন্টেনারের আন্ডারে এই এই ডিপটাও আছে, এই ডিপের এই ক্লাসটা ডট এই ক্লাসটা ভিতরে কি আছে, এই ক্লাসটার ভিতরে একটা স্প্যান আছে, এই যে হ্যাঁ এই যে এই যে স্প্যানটা, হ্যাঁ এই স্প্যানটা ওয়াইড হয়ে যাও, শু মানকার শু কালা কত্তার গু, এটা 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 শুনছো, হ্যাঁ ভিডিও হচ্ছে অডিও হচ্ছে সবই হচ্ছে, হয়েছে এরপরে আছে কি বাকি, এই পরের জিনিসটা এই যে জিনিসটা, এটা কি এই কন্টেন্ট বক্সের ভিতরে, আচ্ছা প্যারাটা না করে আমি এই এইটা আইকনটা এই ক্লাসটা নিয়ে নিলাম ডট এই ক্লাসটা না, প্যারা প্যারা সরাসরি ডট আবার একটা কমা প্লাস এটা, তার আগে কি থাকতে হবে, হোভার করতে হবে এই ক্লাসটা না, তার মাথা কি এটাকে হোভার করতে হবে, বুঝো কিন্তু বাসায় যা কিন্তু প্যাস লাগবে একবারে না বলবে, হয়েছে, আচ্ছা আবার একটু বুঝাই দিই প্যাস লাগবে, এই যে এটা হচ্ছে যে মাদার ক্লাস, হ্যাঁ এটা মাদার ক্লাস, এটা সবার জন্য কমন, এখানে তিনটা জিনিসকে কি হোয়াইট করতে হবে একসাথে, এটা আইকনকে হেডিংকে এবং প্যারাগ্রাফকে তিনটাকে একসাথে হোয়াইট করতে হবে, তার জন্য তিনটার জন্যই মাদার ক্লাস হয়েছে কি, এই যে এলিমেন্ট উইজ এ কন্টেইনার, এই কন্টেইনারকে রেফার করলে এলিমেন্ট এলিমেন্টের উইজ এ কন্টেইনার, এই 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 ডিভের আন্ডারে কিন্তু সবাই, এই যে দেখো তাই না সবাই ক্লোজ হয়ে গেছে তাই না, এটার আন্ডারে যে ইয়াগুলো আছে যেগুলো যেগুলোর উপর আমি কাজ করতে চাচ্ছি তাদেরকে সেই ক্লাসগুলোর নিলাম, এই সেই ক্লাসগুলোর ট্যাগগুলো নিছি, কোনো কোনো জায়গায় ট্যাগের দরকার না সরাসরি ক্লাস দিয়ে দিছি, আর ট্যাগ লাগার দরকার হয় না, যেমন এটার ট্যাগ লাগার দরকার হয় না, পরেরটা এটার ক্লাসের ভিতরে সরাসরি ও আছে, এটার খুঁজে বের করতে সে কি করতেছে, ওইটার ওই ক্লাসের আন্ডারে তাকে খুঁজে বের করতেছে, বের করে তাকে যা করা দরকার সবগুলো একসাথে হোয়াইট হয়ে গেল, এই ক্লাসগুলা সবসময় এখান থেকে করা যায় না, তিনটা আর চারটা একসাথে, তার জন্য এই ফিচারটা দিছে, এডিশনাল ফিচার, এই জন্য বলছি এটা খুব ইম্পর্টেন্ট ছিল এই জিনিসটা দেখা, হ্যাঁ এটাই খুবই, এখন এক একটা জায়গায়
এক এক রকম ভাবে কাজ হবে, এখানে এরকম ভাবে পাইছে, অন্য জায়গায় তুমি যদি অন্যভাবে পাইতে পারো, আর এটা অন্যভাবেও কাজ করতে পারে। এখানে আমি দেখাইছি একরকম, তুমি কিন্তু অন্যভাবেও কাজ করাতে পারো। আমার কাছে মনে হচ্ছে এটা শর্টলি করা যায়, হয়ে যায়। আর তোমার কাছে মনে হচ্ছে না আমি তাহলে আর একটু উপর থেকে করি বা নিচ থেকে করি, পি দিয়ে করি, এটা করি, এই ক্লাসের আন্ডার পি আছে, পি ক্লাস দিয়ে পি দিই দেখি হয় কিনা, দেখো চেষ্টা করে কম্বিনেশন করে দেখো, নিজের মতো মুখস্থ না। হ্যাঁ মুখস্থ না, আমি বলবো যে মুখস্থ করবা না, মানে যেটা করবা মাথায় রাখার দরকার নেই এত কিছু। হ্যাঁ যেটা করবো ওই সময় করে ওটা শেষ, মানে বুঝছো কিনা জিনিসটা বুঝলে আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না, ওটা যে কোনো সময় এসে করতে পারবা। যেমন সাঁতার আর সাইকেল একবার চালানো শিখলে আর জীবনে কখনো ভুলে না, বুঝছো? আচ্ছা এখন আমরা যেটা করব, একে ধরে এই যে এডিট কলাম, আর এটা ধরবো কিন্তু এই আইকন বক্স না, এডিট কলামকে ধরে কিন্তু হোভারটা করা হয়েছে। হ্যাঁ খেয়াল রাখবা, আচ্ছা এইটাকে ধরে এই যে এখানে একটা ডুপ্লিকেট আছে, ঠিক আছে ডুপ্লিকেট, এটা কলামটাকে ধরবা, ধরে এই যে তারপরে ডুপ্লিকেট, ঠিক আছে এখন এটারে ধইরা এই যে, ঠিক আছে কান ধইরা নিয়ে আসবা, আবার এটাকে ডুপ্লিকেট ডুপ্লিকেট, হ্যাঁ যে কোনো একটা ডুপ্লিকেট করলে হয়েছে, এটা কান ধরে এটাকে ধরে এই যে এটা ছেড়ে দিবা, ঠিক আছে আচ্ছা ছেড়ে দেওয়ার পরে দেখো এই যে এই হোবার কাজ করে, এগুলো একটা হোবার কাজ করে না, হ্যাঁ এগুলোকে আবার একটু কপি পেস্ট করার কাজ, তো এটা হালকা হালকা কাজ করতে হবে, বেশি কাজ করতে হবে। তারপর আবার এটা ধরো এই যে এডিট সেকশন, ঠিক আছে এখানে ধরে খেয়াল করো কিন্তু কোথায় ক্লিক করতেছি, কোথায় মাউস নিচ্ছি, আবার দেখো এইখানে রাইট বাটন ক্লিক, ঠিক আছে ডুপ্লিকেট, এই তো ছয়টাই চলে আসছে। হ্যাঁ এই যে হয়েছে না, ছয়টা আসছে, ছয়টা লাফালাফি করতেছে না, শুধু এটা ঠিক আছে, দুটো ঠিক আছে, এগুলো লাফালাফি করতেছে, এগুলো সাইজ করতে হবে, তাহলে এখানে ছয়টা আমার ছয়টা আসছে। আচ্ছা এখন একটা একটা ধরে ঠিক করি, এই পাবলিকের কলাম এটার হোভারের অবস্থা কি দেখি, হোভার হোভার এটা না ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা কলাম ব্লু, ব্লু কি জানি ছিল, হ্যাঁ কাজ করতেছে তাই না, এখন এটা ধরো এই কলাম, হ্যাঁ তারপর কি হবে স্টাইল হোভার, এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু, হ্যাঁ এই যে ক্লাসিক কালার, ঠিক আছে হ্যাশ না থাকলে সমস্যা নাই, এটা এটাও কাজ করতেছে, ঠিক আছে এটা তো আগের থেকে কাজ করতেছে, এটা নিয়ে চিন্তা নাই। এটা ধরো এই যে কলাম, তারপরে এটি খেয়াল করবা কোনটা ধরতেছি, হ্যাঁ ওভার কালার পেস্ট, ঠিক আছে তারপরে এটাও কাজ করতেছে, এখন এটা এই যে এটাকে ধরবা স্টাইল কালার, ও ওভার দিয়ে দিয়েছ, এই তো এখনই কাজ করা, না প্রথমটাকে ডুপ্লিকেট করলে এই যে কাজ করে নি, এটা কেন এখন ওভার কাজ করতেছে না, এখন দেখি আসলে আলটিমেটলি কি অবস্থা হয়েছে। দেখো মচৎকার না, কিন্তু আইকন গুলা শুধু একটু সাইজ করতে হবে, তাহলে আইকন গুলো একটু মনে রাখো, চঞ্চলা একটা মনে রাখবা, সুনিয়া একটা মনে রাখবা, ইয়া একটা মনে রাখবা, এটা কি অ্যাড্রেস, তারপর এটা সে পাই, এটা আছে ক্রেডিট কার্ড, এটা আছে হার্ট, এটা মনে থাকবেই, এটা মানি, তাহলে এটা আছে আচ্ছা এটা আছে অ্যাড্রেস, আইকন বক্স সিলেক্ট হয়েছে না, এটা আছে অ্যাড্রেস, অ্যাড্রেস এটা নাকি, না এটা এটা, তারপরে আর কোনো সমস্যা নাই।
মানে কাজের ধরনগুলো তো বুঝতেছো না, সিকোয়েন্সগুলো কিভাবে গুছায় কাজ করতে, কাজ করতে তো তোমরা বুঝবা, এটা টেনশন কিছু নাই, কিন্তু কিভাবে কাজ করলে সুবিধা হয় জাস্ট একটা আইডিয়া দেওয়া, যে এইভাবে কাজ করে আমি মনে হচ্ছে আমার জন্য সুবিধা, তুমি তোমার মতো করে গুছিয়ে নিও। আর এটা ক্রেডিট, গুছিয়ে কাজ করতে হলে প্ল্যান করে কাজ করলে একটু সুবিধা হয়, এটা না এটা, আচ্ছা কোনো সমস্যা নেই। এটা কি ছিল? হার্ট, পলাশ হার্ট, এটা বোল্ড হার্ট, তারপর এটা মানি, মানি টাকাই ভুলে গেছো, ফাঁকা টাকা। আচ্ছা তাহলে আপডেট, ঠিক আছে এখন রিফ্রেশ। হ্যালো না, আচ্ছা এখন এসে যে একটু জাস্ট এটা ইয়াগুলো চেঞ্জ করে দিই, এই লেখাগুলো একটু চেঞ্জ করে দিই, বাকিগুলো চেঞ্জ করবো না, দরকার নেই, এডিটগুলো চেঞ্জ করে দিই, কন্টেন্ট স্টাইল, লেআউট স্টাইল, আচ্ছা আইকন বক্সের কন্টেন্ট পেজ, ঠিক আছে। তারপরে সবসময় আপডেট করার দরকার নাই, যেহেতু যখন এক্সপার্ট হয়ে যাবে তখন একসাথে করবো, বারবার আপডেট করলে স্লো হয়ে যাবে, কাজের গতিও হারাই ফেলবো। স্লো, তারপরে এটা হচ্ছে যে কনসাল্টিং, কনসাল্টিং এটা, তারপরে যে রিটায়ারমেন্ট প্ল্যান, রিটায়ারমেন্ট প্ল্যান, এটা হচ্ছে ট্যাক্সেশন প্ল্যানিং, ট্যাক্সেস প্ল্যানিং, তারপরে এটা হচ্ছে ক্যাপিটাল, এখন আপডেট দিই, ঠিক আছে। এখানের কি অবস্থা? এখানে ভিতরে একটা ফাঁকা আছে না, আর এখানে কিন্তু ফাঁকা নাই, ফাঁকা আছে তো, বেশি ফাঁকা না, একটু ফাঁকা দিলে ভালো হয়। আর এই যে এখানে একটা ফাঁকা আছে না, আচ্ছা এটার একটু এডিট সেকশন, এটার মার্জিনটা একটু বাড়াই দিই, আচ্ছা আর এটা হচ্ছে এডিট সেকশন, এটাকেও একটু মার্জিনটাকে ঠিক আছে। আর এই যে গিফট, হ্যাঁ এই যে ঠিক আছে না, মোটামুটি। আর তুই ফন্ট গুলা একটু সাইজ করে দিলে, একটু ইয়া করে দিলে আরো ঠিক হয়ে যাবে, কাছাকাছি চলে যাবে। হ্যাঁ এটার ফন্ট কি, এটা হচ্ছে যে কুইক স্যান্ড 22-29, কুইক স্যান্ড, এটা হচ্ছে যে হ্যাঁ
এই যে আইকো ছোট করে করছে সাইজেস আইকো ছোট করে Spacing, color typography, and easy. Quick send, right? Quick send, font weight for the font size, font size, height, font size, height, no? Height. ঠিক আছে, এগুলো তাহলে প্রত্যেকটা তো আবার করা লাগবে না, এটা তো হয়ে যাবে। ঠিক আছে, দেখতে অনেকটা এখন এরকম লাগে, এটা হালকা একটু নিচে নামাই দিতে হবে এটার সাথে। কত রকমের কাজ, স্পেসিং, ঠিক আছে, এই যে এই যে এই যে, হ্যাঁ আচ্ছা, এগুলো পারা যাবে না, করে দিব। হ্যাঁ আচ্ছা, কন্টেন্ট এটা মনে রাখো, মনে রাখে কি টাইপোগ্রাফি, ফন্ট ফ্যামিলি কি কুইক সেন্টার, কুইক কুইক সেন্ট, তারপর টাইটেলটা কি, আর এখানে এটা কি কত, আচ্ছা সাইজ কত বলছে, আচ্ছা এখানে সবই তো আপার কেস নাকি এবার, ঠিক আছে অবস্থা, তারপরে তোমার লাইন হাট কত, চৌত্রিশ উনত্রিশ, হাইট হচ্ছে 22 না, সাইজ 22, তারপরে এটা না তারপরে লাইন ওকে দেন, ঠিক আছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো
এই যে ইমেজটাকে ইমেজটাকে একটু আইকনটা একটু করে দিছিলাম না, তার জন্য একটু সমস্যা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই হলো মোটামুটি অবস্থা। এরপর আছে কি কাউন্টার, ফোনটা দেখাই দিব এটা আজকে না কি? হ্যাঁ ঠিক আছে, এনার্জি আছে। আচ্ছা তাহলে এটার কি অবস্থা দেখি, ওই অনলাইনের কি অবস্থা? আচ্ছা এই এই যে একটা সেকশন না, এই সেকশনে এটা হচ্ছে কাউন্টার। হ্যাঁ আচ্ছা এখানে একটা সেকশন নিলাম, এটা কয়টা? 1 2 3 4, 1 2 3 4। হ্যাঁ এই যে কত দূরে আছে ক্যাপটা এরকম। আচ্ছা আগে একটু সাইজ করে দিই,
আচ্ছা, এখানে আছে কাউন্টার, এই সেকশনটাকে ধরলাম, এখানে একটা কাউন্টার নেই, কাউন্টার এই যে কাউন্টার কাউন্টার এই যে নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা তার আগে একটা কাজ করি, এখানে আরো আছে কাহিনী, এখানে আছে যে এই একটা দুইটা তিনটা, ঠিক আছে, একটা দুইটা তিনটা। আর একটা জিনিস দেখায় দিই, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডে কি দেখ, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা ইউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা সমস্যা নাই, এটা একটা আর কি, আমি এটা কালারটা করে দিই, স্টাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ড, এই যে আমার কালার আছে, কালারটা কি জানি, কালার কি আছে এখানে, একটু অপাসিটিও খেলতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার আছে এইটা, ব্যাকগ্রাউন্ড কালার আছে এইটা, এইটা মজাদার হয়েছে না, কি বলো মজাদার হয়েছে বলে, তাহলে একটু আপডেট করে দেখি এটার কি অবস্থা দাঁড়াইছে। পাবলিশ দিইনি, আসেনি কো না, আসিচ্ছে পরে দেখা। আচ্ছা এখানে হচ্ছে যে সেকশন আছে কয়টা, একটা দুইটা তিনটা, আচ্ছা এটা একটু সাইজ করে নিই, অ্যাডভান্স শেষ করে দিই, 50 এটাও 50 করে দিই। হ্যাঁ আবার দেখি, আচ্ছা এইখানে যেটা, এখানে যেটা একটু ওয়েট কর, এখানে যদি একটা দুইটা তিনটা তিনটা, হ্যাঁ এই কাজটা করার জন্য আমাদের করতে হবে একটা ইনার সেকশন নিতে হয়, এই যে ইনার সেকশন, এই যে ইনার সেকশন, হ্যাঁ এখানে ছেড়ে দিলাম, সেকশন হচ্ছে কয়টা, দুইটা, লাগবে তিনটা, আর একটা আছে এই যে আর একটা, তাহলে এই কলামটাকে ডুপ্লিকেট করে দিই। হ্যাঁ এই তিনটা হয়েছে না, আচ্ছা এটাকে আগে ঠিক করি, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে কাউন্টার, তাইলে তাহলে কি হবে, সেকশন 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 কাউন্টার, এই যে কাউন্টারকে ধরো, ধরে প্রথমটার ভিতরে, এই যে ভিতরে দেখছো কালার চেঞ্জ হয়েছে, দেখছো দেখা যাচ্ছে, হ্যাঁ ভিতরে যে কালার চেঞ্জ হয়েছে দেখছো তো, হ্যাঁ এবার ছেড়ে দাও, এই দেখছো এখন স্টার্টিং কোথা থেকে, 1 থেকে আর 99, হ্যাঁ আচ্ছা এইখানে যে ইয়ে আছে নাম্বারটা লাগবে না, তারপরে এটার কালারটা কি, এগুলো দেখে নিও, হ্যাঁ এগুলো করে এগুলো দেখে নিও, কালারটা কি হোয়াইট কালার, টেক্সট কালার হবে হ্যাশ এফ এফ FFF, হয়েছে ওকে মজাদার হয়েছে, আপডেট দিয়ে দেখি এখানে কি দেখায়, আসছে না, এই যে দেখছো কাউন্টার কাউন্ট করতেছে,
আচ্ছা, তারপরে আমরা চটপট এটা বানাই ফেলি, আবার কানেক্ট করাটা মুশকিল। প্রজেক্ট কমপ্লিটেড, এটা কপি কপি করে কপি। তারপরে এখানে কি করব, একটা এডিট নিয়ে এই পরে দেখা যাচ্ছে কালার ভাই, এই অ্যাড এটার ভিতরে এই, এটা কি সেকেন্ড, এটা ব্রেক হয়েছে না একটা? আচ্ছা ব্রেক না হইতে পারে, এই কারণে আমরা একটা ব্রেক দিয়ে দিই। হ্যাঁ ব্রেক, ওকে। আচ্ছা এটার কালার কি হবে, কালার হবে হোয়াইট, অ্যাশ FFF। আচ্ছা আর এটার সাইজটা আমরা এখানে একটু ধরি, ধরে 16500 আপার কেস। হ্যাঁ আর 24, 16500 আপার কেস, টাইপোগ্রাফি। আর এটা কি ওয়ার্কসেন্স, ওয়ার্কসেন্স 16500, তারপর আপার কেস, ট্রান্সফরমেশন আপার কেস, তারপর লাইন হেড কত ভাই, 16500। কোনটা সাইজ কত, ফন্ট সাইজ 16, ফন্ট সাইজ 16, তারপরে হচ্ছে কি 24, 24, ওকে। আচ্ছা এখন এইখানে একটা কি লাগবে, একটা পাই লাগবে, আবার সে এডিট সেকশন, এটা হেডিং না, এটাতে আইকন, এটা মুখস্থ, এই মানুষের মুখস্থ তো বলা তো হ্যাঁ আসলে মুখস্থ করতে পারে ভালো। আচ্ছা আইকন, আইকন আইকন বক্স না, এখানে শুধু আইকন, আইকনটা কি লাগবে, পাই, মাশাআল্লাহ মুখস্থ ভালো, ইয়াস কাজে লাগে। আচ্ছা এইটাতে মুখস্থ থাকলে ভালো, থাকলে সমস্যা নাই, আমি বলছি যদি না থাকে এটা নিয়ে টেনশন নাই, যদি কারো মুখস্থ থাকে জাকির নায়কের মতো কোনো সমস্যা নাই। কালার ওটা তো আরো ভালো, কিন্তু কেউ অনেকে মনে করে যে আমার তো মনে থাকতেছে না, সময় ঠাসুস করে বলতেছে, আমার তাদের জন্য বসছি, টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ মুখস্থ থাকলে তো ভালো, যে যত বেশি ইয়ে করতে পারো, এটাকে অপাসিটিটা কমাই দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা একটু আপডেট দিয়ে দেখে আসি যে ও কি আসলে মজাদার হয়েছে না চমৎকার হয়েছে, হয়েছে না? এটা একটু নিচে নামাই দিলে মনে হয় ভালো হয় না, একটু নিচে টিচে নামাই দিই, এটাকে একটু নিচে নামাই দিই, এটা একটা ধরি, এটা অ্যাডভান্সড প্যাডিংটা একটু টপ থেকে মাইনাস করি, নাকি টপ থেকে প্লাস করি, হ্যাঁ খারাপ দেখা যাচ্ছে না মনে হয় নাকি, বিশেষ ঠিক আছে এটা। আর এটাকে একটু নামাই দিব ইমেজটাকে, ইমেজটাকে নামাই দিই, হালকা নামাই দিই, খেয়াল রেখে তো কত নামাইছি, পাঁচ নামাই দিই, এটা মনে থাকবে, এটা কত নামাইছি, এটা কি পাঁচ নামাইছি, আচ্ছা তাই আপডেট। এখন দেখে আসি কি অবস্থা, বাহ আমরা মোটামুটি সুন্দর ওয়েবসাইট বানাই ফেলতেছি না, এখন আর কিছু করার নাই, এখন আগের মতো করে এইগুলারে এটা ধরবা ধইরা ডুপ্লিকেট, ঠিক আছে, এটারে নিয়ে এইখানে ফেলো, এটারে আচ্ছা এটা ভুল করছে, দরকার ছিল না, আচ্ছা যাক এটা আবার ডুপ্লিকেট, ঠিক আছে আবার ডুপ্লিকেট, কয়টা হলো ওই ডুপ্লিকেট, এগুলোকে ফালাই দিই না, এক দুই তিন চার, এখানে কয়টা, চার, বুঝছো, ভালো গুড। আচ্ছা এইখানে এখন হচ্ছে যে 120 50 240, 120 50 240, 120 50, আচ্ছা এটা ঘোরাঘুরি করুক, আমরা একটু কপি পেস্ট করি, এখন নিয়ে
happy client here are awards তারপরে এটা হচ্ছে মিউজিক অফিস মিউজিক না এটা হচ্ছে ওকে আচ্ছা আমরা প্রসেস করব এই আইকনটা কি হার্ট এটা কোনটা বোল্ড হয় কি এটা মিউজিক এখন কি দাঁড়াইলো একটু দেখে আসি মোটামুটি এটার কাহিনী কি হয়েছে ওই যে কপি পেস্ট করছি ওইখানে একটু ইয়ে করা দরকার ছিল যে ইয়ে করে সরাই দিছি যে ঠিক আছে সবগুলো ঠিক আছে শুধু এই জায়গাটা সমস্যা না আর এই জায়গাটা সমস্যা 120 আর এটা আমরা 120 এর এটা একটু প্যাডিংটা একটু ঠিক করে দিই না প্যাডিংটা লেফট না রাইটে লেফট থেকে ঠিক আছে না আর এটাও লেফট থেকে ঠিক আছে না এটা থাক তাহলে রিয়েল লাইফটা দেখি কি অবস্থা ঠিক আছে হ্যাঁ এটা একটু নিচে নামাই দিলে ভালো হয় আর কি অ্যাপিয়ার্স আর বাকি মোটামুটি ঠিক আছে হ্যাপি ক্লায়েন্টস হ্যাপি ক্লায়েন্টসটা এটা একটু বটম টপ থেকে যাক মোটামুটি তাহলে ঠিক আছে না কোনো কনফিউশন নাই তো তাহলে আর ওয়েবসাইটের কোনো ক্লাস তেমন কোনো সমস্যা নাই তারপরে আরও দেখাবো কিছু মানে বলতেছি যে এইগুলো যদি বুঝতে পারো তাহলে তেমন কোনো সমস্যা নাই তারপর আরও কিছু কাজ টাজ আছে এগুলো দেখাবো কন্ট্যাক্ট ফোন করে এইটা পুরো পেজটা আমরা বানাবো ইনশাল্লাহ পুরো পেজটা দেখাবো আশা করতেছি আর কি তারপরে মনে করো যে কন্ট্যাক্টটা দেখাবো এখান থেকে তারপরে ওই যে কীভাবে সাইট আপলোড করে দিতে হয় তারপর কীভাবে ব্যাক আপ নিতে হয় এগুলো টেগুলো সব মোটামুটি কীভাবে অপটিমাইজ করতে হয় সাইট তো ঠিক আছে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার না